আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 19.2 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন নিলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শিখাবো কোষে দেখি 19.2, লিখে নিচ্ছি। কোষে দেখি 19.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক দিকে অঙ্ক করাবো, এক দিকে লিখে নিচ্ছি। প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো। বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করি। এই অঙ্কগুলো আমরা উৎপাদককে বিশ্লেষণ করব, সূত্রের সাহায্য করব, আর যেগুলো সূত্র সাহায্য যাবে না সেগুলো ভেঙে ভেঙে করব। তোমাদের দেখাচ্ছি, সুন্দর হবে, তোমরা ভালোভাবে দেখো। এক দাগ দিয়ে অঙ্কটুকু নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 14 এক্স প্লাস 49, এটাকে সূত্রে ফেলবো। এটাকে এক্স স্কোয়ার করবো প্লাস 2, এটা এ ছিল কিন্তু, এটাকে এ ভাববো। বি বিটা পরে বসাচ্ছি, আগে বিটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে 49-এর বর্গমূল হবে 7, তো 7 পেলাম বি, তো এখানে 7 বসিয়ে দেবো বি। সমান সমান দেখো, এটা হলো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় কি এ এ প্লাস বি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটার মাথাতে বর্গ আছে, মানে এটা দুবার বসবে, তো এক্স প্লাস 7 আর এক্স প্লাস 7, বুঝতে পারলে? তারপরে দেখো দুই নম্বরের অঙ্ক, টুকে নিচ্ছি। 4m² মাইনাস 36m প্লাস 81, এটাও আগের মতো করব। 4-এর বর্গমূল হয় 2m² মাইনাস 2, সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ। বিটা পরে বসাবো, আগে বিটা বের করে নিচ্ছি। 81 বর্গমূল হয় 9, 9×9=81 হয়, তো 9 পেলাম বি, বসিয়ে দিলাম। তো এটা হলো 2m - 9 ঘিরে দিয়ে হোল স্কোয়ার, এটা সূত্র। এটা তো এটার মাথাতে বর্গ আছে, মানে এটা দুবার বসবে। 2m - 9, আবার দেখো 2m - 9, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেলো। তারপরে দেখো তিন দাগের অঙ্ক, 25x² প্লাস 30x প্লাস 9, আবার দেখো 25-এর বর্গমূল হয় 5x² প্লাস, সূত্র অনুযায়ী 2, এটা ছিল এ। বিটা বের করে নিচ্ছি, 3×3=9 হয়, 3 পেলাম বি, সমান 5x + 3, এটা গোটার মাথাতে বর্গ আছে, মানে এটা দুবার বসবে। 5x + 3, আবার 5x + 3, এই অঙ্কগুলো কিন্তু সত্যি খুব সহজ, বুঝতে পারলে সহজ আর বুঝতে না পারলে কঠিন, তাই জন্য বলছি তোমাদের, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। তারপরে দেখো চার দাগের অঙ্ক, 121b² মাইনাস 88bc প্লাস 16c², এটা দেখো 121-এর বর্গমূল হয় 11b² মাইনাস, সূত্র অনুযায়ী 2, এটা এ ছিল। বিটা পরে বসাবো, 4×4=16 হয় c², তো পেয়ে গেলাম কি বি, সমান 11b - 4c, এটা ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো এটার মানে স্কোয়ার আছে, মানে এটা দুবার বসবে, 11b - 4c, আবার 11b - 4c, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপর দেখো পাঁচ দাগের অঙ্ক,
পাঁচ দাগ দিয়ে অঙ্কটুকু নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক থেকে আলাদা আছে, এই অঙ্কটা কীভাবে সমাধান করবো তোমাকে কিন্তু মনে রাখবে। আগে আমরা বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি, এটার সাথে এটা গুণ হবে তো এক্স ফোর হবে আর ওয়াই স্কোয়ার হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে কী কমন না আছে, এই দুটো থেকে কিন্তু এক্স স্কোয়ার কমন না আছে, এক্স স্কোয়ার কমন নিলাম আর কী নেওয়া যাচ্ছে ওয়াই স্কোয়ার কমন না আছে, তো ওয়াই স্কোয়ার কমন নিলাম, থাকছে এখানে কি এক্স স্কোয়ার বেঁচে থাকছে আর এখানে থাকছে তোমার ফোর, শুধু ফোর থাকছে সমান। এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে হয় এক্স গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত ওয়াই। এবার দেখো এটাকে সূত্রে ফেলবো, সেই জন্য দেখো দ্বিতীয় বন্ধনীতে দিলাম আর এক্স স্কোয়ার মাইনাস চারের বর্গমূল হয় দুই ঘিরে দিয়ে স্কোয়ার, এটি বসিয়ে নেব এক্স গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত ওয়াই। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কী হয় এ প্লাস বি, এ প্লাস বি এটাকে এ ভাবলাম এটাকে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পারলে? এরপরে দেখো ছয় দাগের অঙ্ক, এটা ভি হবে, টুকে নিচ্ছি ছয় দাগের অঙ্ক এ পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি পাওয়ার ফোর। এটাকে সূত্রে ফেলবো তো এ স্কোয়ারটা ভিতরে পাবো একটা বাইরে পাবো প্লাস টু, এটা কিন্তু এ ছিল তো স্কোয়ার আছে, বি বসাবো বিটা পরে বসাচ্ছি চারের বর্গমূল হয় দুই আর বি একটা ভিতরে স্কোয়ার হবে আর একটা বাইরে স্কোয়ার হবে, পেয়ে গেলাম কি বি টু বি স্কোয়ার, এখানে প্লাস হবে তো পেলাম কি এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু বি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার, তো এটা ডবল বসবে তো এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আরেকবার বসবে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো সাত দাগের অঙ্ক, টুকে নিচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো, এটাকে সূত্রে ফেলবো তো দেখো কীভাবে করবো, তার আগে আমি দুটো থেকে কী কমন না আছে কমন নিয়ে নেবো, দুটো থেকে কিন্তু চার কমন না আছে চার কমন নিলাম, এখানে থাকছে এক্স স্কোয়ার বেছে এখানে থাকছে চার চারে ষোলো। এবার দেখো চারকে ভাঙলে হয় দুই দুগুণে চার আর এটাকে সূত্রে ফেলবো তো এক্স স্কোয়ার মাইনাস চারের বর্গমূল হয় দুই দুই স্কোয়ার, আবার এই অঙ্কটা কিন্তু পাঁচের অঙ্কের মতো হয়ে গেল, তো সেই মতো করবো টু গুণিত টু এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এটাকে এ ভাববো প্লাস এটা বি ইন্টু এ মাইনাস বি, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেলো। তারপরে দেখো আট দাগের অঙ্ক, আট দাগের অঙ্কটুকু নিচ্ছি একশত একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার, এটা কীভাবে করবো দেখো একশত একুশের বর্গমূল করলে হয় এগারো ঘিরে হোল স্কোয়ার মাইনাস ছত্রিশ মানে তোমার ছয় ছয় ছত্রিশ আর এক্স ঘিরে দিয়ে হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ ভাববো এটাকে এ প্লাস এটা বি ভাববো ইন্টু আবার এ মাইনাস এটাকে বি ভাববো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো নয় দাগের অঙ্ক, নয় দাগের অঙ্কটুকু নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, সূত্রতে ফেলবো তো এক্স ওয়াই ভিতরে করলাম বাইরে হোল স্কোয়ার মাইনাস পি আর কিউ ভিতরে করলাম বাইরে হোল স্কোয়ার, তো এটাও হয়ে গেল এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় এখনই শিখলাম এ প্লাস বি ইন্টু এ
माइनस बी ये अंकटा सुंदर भाव हो गल। तपर देखो दस दागर अंक, दस दाग दिए अंकटुके निची आशी एम स्क्वायर माइनस 125 की करब देखो दुटो थे क्योंकि किछु कमन ना आछे कि कमन ना आछे दुटो किन्तु पाँच भाग करा जाए तो पाँच कमन निलाम तो आशी के पाँच भाग करा है 16 एम थाकछे स्क्वायर 125 के पाँच भाग करा है 25 आबार पाँच के भांगा जाए ना तो शुधु पाँच बसबे द्वितीय बंधनी दिलाम 16 के भांगबो 16 वर्गमूल करा है 4 4 16 एम घिरे दिए स्क्वायर माइनस 25 के भांगला है 25 वर्गमूल करा है 5 5 25 घिरे दिए खुले स्क्वायर 5 आबार सूत्रे फेलब एटा हो जाए ए प्लस बी इंटू ए माइनस बी ए अंकटा सुंदर भाव हो गल। तरपर देखो 11 दागर अंक, अंकटुके निचि ए एक्स स्क्वायर माइनस ए वाई स्क्वायर समान देखो दुटो थे किन्तु ए कमन ना आछे थाके एखाने एक्स स्क्वायर बेचे एखाने थाकछे वाई स्क्वायर बेचे सूत्रते फेलब ए थाकछे एखाने एटा द्वितीय बंधनी दिए एक्स घिरे होल स्क्वायर माइनस वाई के घिरे दिए होल स्क्वायर द्वितीय बंधनी दिए दिलाम ए एटा होलो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र तो ए प्लस बी इंटू ए माइनस बी ए अंकटा किन्तु सुंदर भाव हो गल। तारपर देखो 12 दागेर अंक, प्रश्नटुके निच्छि एक वियोग चिह्न एम प्लस एन घिरे दिए होल स्क्वायर ए अंकटा एकटु कठिन आछे तोरा मन दिए बुझबे। देखो एक के आमि बड़ो करब दिए एटाके बड़ो करब माने सूत्रते फेलब तो एटा कि होलो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र हो जाच्छे आबार तो ए स्क्वायर एटा ए भाबब प्लस एटाके बी भाबब इंटू एटा ए माइनस एटाके भाबब बी तो देखो माइनस प्लस किन्तु आबार माइनस हो जाबे तोरा किन्तु मने राखबे ए अंकटा किन्तु सुंदरभावे हो गेल। तारपर देखो 13 दागेर अंक, प्रश्नटुके निच्छि टू ए माइनस बी माइनस सी घिरे दिए होल स्क्वायर माइनस ए माइनस टू बी माइनस सी घिरे दिए होल स्क्वायर अंकटा देखते लागछे कठिन किन्तु खूब सहज आछे। देखो एटाके भाबो ए स्क्वायर एटाके भाबो बी स्क्वायर तो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्रते फेलब एटा ए गोटाय बसे निच्छि ए प्लस एटा गोटाय बी इंटू एटा गोटाय ए माइनस एटा गोटाय किन्तु बी तो ए माइनस माइनस प्लस टू बी माइनस माइनस प्लस सी। एबार देखो एखाने कि मिलछे सेगुलो जोग बा बियोग करब टू ए और एखाने एकटाय दुटोय किन्तु जोग बला आछे तो थ्री ए हबे एखाने एकटा माइनस बी आछे एखाने माइनस टू बी आछे माने दुटो जोग करते हबे माइनस थ्री बी एखाने एकटा सी तो माइनस टू सी हबे। एबार एटा देखो टू ए आछे और एखाने शुधु एकटा ए आछे एटा माइनस वाला एटा प्लस वाला वियोग करते हबे टू ए थेके एकटा बाद दिले शुधु ए थाकबे एखाने माइनस बी एखाने प्लस टू बी तो एटा बाद दिते हबे तो प्लस एटा बड़ो तो एटा प्लस बसबे तो टू बी थेके एकटा बी बाद दिले शुधु बी थाकबे। एबार देखो एखाने आछे माइनस सी एखाने आछे प्लस सी तो वियोग करे दिलाम किछु थाके ना तो एटा बसबे ई अंकटा किन्तु सुंदरभावे हो गेलो। तारपर देखो 14 दागेर अंक, प्रश्नटुके निच्छि एक्स स्क्वायर माइनस टू एक्स वाई माइनस थ्री वाई स्क्वायर। देखो तुम्हारा ख्याल करो आस्ते आस्ते देखो अंकगुलो किन्तु कठिन दिके एगोच्छे তাই তোমাদের বলছি তোমরা কিন্তু ভালোভাবে অঙ্কগুলো বুঝবে। এই অঙ্কটা একটু কঠিন আছে, কীভাবে করতে হবে দেখো এটা কোনো সূত্রে ফেলা যাচ্ছে না সেই জন্য আমাকে ওয়াই স্কোয়ার প্রথমে ধার করতে হবে তারপরে ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে। তো সাজিয়ে নিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে হচ্ছে প্লাস
वाई स्क्वायर धार कर बद दिए देव वाई स्क्वायर आईटे बसिए निचि एबार देखो ये क्योंकि एक सूत्र हो जाए तो सूत्र हमें कि है ए भाव और माइनस ये बी भाव ये घेरे दिए होल स्क्वायर ये देखो ये बीओ वाई स्क्वायर आ माइनस थ्री वाई स्क्वायर आ तो दुटे जोग करते हैं माइनस चार वाई स्क्वायर एबार देखो ये एक सूत्र हो जाए यहाँ सूत्र हो जाए तो सूत्र तो फिर दीछे आगे देखो माइनस एट चार वर्गमूल कर दुई फिर दिए होल स्क्वायर तो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र ये तो ए प्लस एट बी इंटू ए माइनस एट किन्तु बी एबार देखो एखे एक वाई आखिर दूटा वाई आखने जोग वियोग करते हैं एक्स बसे जाए এটা থেকে এটা বাদ দিতে হবে যোগ চিহ্ন বসবে দুটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ শুধু ওয়াই থাকে এবার দেখো এখানে থাকছে কি এক্স থাকছে আর এখানে দুটো ওয়াই একটা ওয়াই আছে দুটো বিয়োগ আছে তো যোগ হয়ে বসবে থ্রি ওয়াই বসবে দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে পনেরো তাকের অঙ্কটুকু নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই माइनस जेड स्क्वायर यम कर देखो यम कर ये सजाले हो जाए ये पय रखले क्योंकि हो जाए सजिए निचि प्रथम एक्स स्क्वायर ये मजे नहीं आसते हैं प्लस सिक्स एक्स वाई प्लस नाइन वाई स्क्वायर ये शेषे रखब जेड स्क्वायर सूत्रे फिलब ये हे एक्स स्क्वायर प्लस टू ये ए और यहाँ हे बी এটা হচ্ছে বি বি স্কোয়ার বি পেলাম কি থ্রি ওয়াই মাইনাস এখানে জেড স্কোয়ারটা বসিয়ে দেবো এটাকে দ্বিতীয় বন্ধনীতে মধ্যে বসালে চলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বসিয়ে দিলাম এটা হলো এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র মাইনাস জেড স্কোয়ার এটা একটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে তো করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এটা ঘিরে দিতে পারি না ঘিরলেও চলে করতে পারি এ এটাকে এ ভাবো গোটাই প্লাস এটা বি ইন্টু এটা এ আর এটা মাইনাস এটাকে বি ভাববো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু এটা হয়ে গেলো তারপরে দেখো ষোলো তাকের অঙ্ক ষোলো তাকের অঙ্কটুকু নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি माइनस सी स्क्वायर एम कर देखो हमें प्रथम जो ए स्क्वायर रखी और बाकी जो एकदि रखी एक क्योंकि सूत्र हो जाए कोई निचि देखो वो अंकर मत ही आल्टो आ स्क्वायर माइनस बी स्क्वायर बंधुर मत कर माइनस प्लस माइनस 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 प्लस है स्क्वायर एबार देखो ए स्क्वायर माइनस एट सूत्रे फिलब द्वित बंधन दिल বি স্কোয়ার মাইনাস টু এটা এ ছিল ধরো আর প্লাস এটা বি স্কোয়ার তো এটা বি পেলাম তো বসিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম প্লাস সমান এ স্কোয়ার মাইনাস এটা দেখো একটা সূত্র হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র তো ধরো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে তো কী করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ প্লাস এটা বি ইন্টু এ মাইনাস এটা কিন্তু বি তো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো সতেরো তাকের অঙ্ক অঙ্কটুকু নিচ্ছি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি ঘিরে দিয়ে হোল স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস এ ঘিরে দিয়ে হোল স্কোয়ার এই অঙ্কটা কঠিন আছে তোমার মন দিয়ে বুঝবে কীভাবে করবো দেখো এটা কিন্তু একসাথে বসি আমি এটাকে স্কোয়ার করব এটা ভেঙে দেওয়া আছে তো একসাথে বসাবো এ বি মাইনাস সি ঘিরে দিলাম আর বাইরে হোল স্কোয়ার করে দিলাম মাইনাস এটাকে সেম করব বি ইন্টু সি মাইনাস এ দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিলাম ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার করে দিলাম এখন দেখো এটা কিন্তু আমি বন্ধনী উঠাবো এখানে বন্ধনী উঠাবো তো এটা করে দিচ্ছি এ বি তাছে মাইনাস এসি মাইনাস এসি
এটা দিয়ে হোল স্কোয়ার মাইনাস বিসি, তারপর আছে মাইনাস এবি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটা এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটাকে এ ভাববো, গোটাকেই এ ভাববো, এ প্লাস এটা গোটাই ভাববো বি ইন্টু এটা গোটাই ভাববো এ মাইনাস এটা গোটাই ভাববো বি। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে আর এ বি, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু বিয়োগ বা যোগ করব, এ বি এখানে এ বি আছে, এটা যোগ বলা আছে, এটা বিয়োগ বলা আছে, তো বিয়োগ করলে হয় কাটাকাটি হয়ে গেলো, কিছু থাকে না। এখানে থাকছে কি মাইনাস এসি প্লাস বিসি থাকছে, তো এই মতো করতে পারি যে প্লাসটাকে আগে নিয়ে চলে আসছি, বিসি আর মাইনাস এসিটাকে পরে চলে গেল, এটা হয়ে গেলো। তারপর এটা দেখো এ বি আছে এখানে আর এখানে আছে এ বি, তো দুটো এ বি হচ্ছে, তো টু এ বি হবে, এখানে মাইনাস এসি আর এখানে মাইনাস বিসি, তো মাইনাস এসি আর মাইনাস বিসি, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো আঠেরো দাগের অঙ্ক, আঠেরো দাগ দিয়ে অঙ্কটুকে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার। এই অঙ্কটা দেখো প্রথমে যদি এক্স স্কোয়ার রাখি আর এটি যদি মাঝে রাখি, এদিকে পরে রাখি, কিন্তু এটা সূত্র হয়ে যাবে। করে নিচ্ছি এক্স স্কোয়ার মানে এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের মতো আছে, দেখো মন দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস বন্ধনীর মধ্যে করবো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হবে সিক্স ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস হবে নাইন জেড স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা সূত্রে ফেলবো, দ্বিতীয় বন্ধনী দিলাম ওয়াই স্কোয়ার প্লাস টু, এটা এ ধরো এখানে বি কী ছিল, তিন তিনকে নয় হয়, ঘিরে দিয়ে স্কোয়ার, তো এটা বি পাচ্ছি ধরো থ্রি জেড, আর দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস এটা ধরো ওয়াই প্লাস থ্রি জেড হল স্কোয়ারের সূত্র, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সূত্রতে ফেলে দেবো, এটা ধরো এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা ধরো এ মাইনাস এটা ধরো বি, এখানে মাইনাস ছিল তো মাইনাস প্লাসে মাইনাস হবে থ্রি জেড। তোমরা কিন্তু এই জায়গায় খেয়াল রাখবে, অনেকেও এই জায়গায় ভুল করো, এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। উনিশ দাগ দিয়ে, উনিশ দাগ দিয়ে অঙ্কটুকু নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, এটা দেখো কীভাবে করতে হবে মন দিয়ে বুঝবে, এই অঙ্কটা সবথেকে কঠিন আছে। দেখো কীভাবে করছি, প্রথমে করলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু, এটা ধরো এ, এবার বি ভাববো কি বি ভাববো ধরো টু, টু ভাবলাম প্লাস টুকে ঘিরে দিয়ে হোল স্কোয়ার করলাম, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম মাইনাস, এবার দেখো ওয়াইকে ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ঘিরে দিয়ে হোল স্কোয়ার, এই অঙ্কটা কিন্তু সাজিয়ে নিলাম ভালোভাবে সূত্র দিয়ে, সূত্র হচ্ছিল না সেই জন্য সাজিয়ে নিলাম। এবার দেখো কী করতে হবে, এটা কিন্তু একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস, এটাও দেখো একটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে তোমার এ এটা প্লাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে ওয়াই প্লাস টু ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় এ প্লাস এখানে বন্ধ হবে না এ প্লাস এটা বি ইন্টু এটা গোটাই এ মাইনাস এটা বি বসবে, তো মাইনাস প্লাসে মাইনাস বসবে টু। দেখো এখানে যোগ বিয়োগ করা যাবে, যোগ বিয়োগ করে নিচ্ছি, এক্স থাকছে প্লাস ওয়াই থাকছে আর দুই দুই চার হচ্ছে, এখানে দেখো এক্স এক্স থাকছে আর
वाई देखो टू टू किन्तु वियोग करले किछु थाके ना कटे जाच्छे तो माइनस वाई थाकछे तो ये अंकटा किन्तु सुंदर भावे हये गेलो। तारपर देखो कुड़ी दागेर अंक टुके निच्छि ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस डी स्क्वायर माइनस टू इंटू ए सी माइनस बी डी ये अंकटा किभावे करबो देखबे एकटु कठिन आछे देखो किभावे करछि प्रथमे बंधनी उठिये नेबो आगे बसे निच्छि ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस डी स्क्वायर माइनस टू ए सी तारपर आछे माइनस माइनस प्लस माइनस माइनस प्लस टू बी डी सूत्रते सजाबो ए स्क्वायर एखाने ए स्क्वायर आछे माने एटा बसबे तो माइनस टू ए सी एखाने धरो ए सी आछे तो एटा सी स्क्वायर बसबे प्लस सी स्क्वायर साथे माइनस बी स्क्वायर दिलाम। एबार देखो प्लस टू बी डी देबो एबार देखो आछे कि माइनस डी स्क्वायर आछे तो माइनस डी स्क्वायर देबो दिए दिलाम। एबार देखो सजाबो माने घरेर मध्ये फेलबो ए स्क्वायर होच्छे एटा माइनस टू एटा ए एटा धरो बी प्लस एटा बी स्क्वायर एटा धरो द्वितीय बंधनीर मध्ये बसिए दिलाम माइनस एटा बी स्क्वायर करबो द्वितीय बंधनीर मध्ये तार आछे देखो माइनस छिलो तो माइनस प्लस माइनस हबे टू तारपर आछे एटा ए धरो भेबेछि आर एटा होच्छे बी भेबेछि आर प्लस डि स्क्वायर माने बंधनीर मध्ये माइनस माइनस प्लस हो गेलो घेर दिए होल स्क्वायर एटा होलो एखन ए प्लस सी घेर दिए होल स्क्वायर माइनस हबे सरि माइनस माइनस हबे एबार माइनस एटा होच्छे बी माइनस डि घेर दिए होल स्क्वायर। एबार देखो एटा देखो ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र होच्छे तो ए एटा ए भाबो प्लस एटाके बी भाबो एबार देखो इंटू ए एटाके ए भाबो माइनस एटाके बी भाबो तो माइनस माइनस प्लस हो जाबे घेटे दिलाम एटा हो गेलो। तारपर देखो एखाने एटा साजिए नेब किछु जोग बियोग करा जाच्छे ना तो ए तारपर प्लस बी माइनस सी माइनस डी साजालो हय ना साजालो हय आमी साजिए निच्छि देखो ए माइनस बी माइनस सी प्लस डी ये अंकटा सुंदर हो गेलो। आमी तोमादेर एई पर्यन्तई अंक शिखालाम बाकी अंकगुलो आमी परेर भिडियोते निये आसबो तोमादेर कोथाओ जदि असुविधा हय आमाके कमेंटे जानाते पारो आमी तार जन्य भिडियो निये आसबो बा आन्सार देवार चेष्टा करब आर अवश्य तोमरा लाइक करे देबे एबं परबर्ती भिडियोर जन्य सबसक्राइब करे नेबे। धन्यवाद।